मुख्य सचिव महोदय सचिव बृंद सकल शिक्षा बोर्ड चेयरमैन बृंद कर्मकर्ता बृंद सांबादिक बृंद सुधी सबा के सालाम अभिनंदन शुभ सकाल हमें बक्तव्य शुरूते ही गभर श्रद्धाय भलोबाशाय कृतज्ञत स्मरण करी सर्वकाले सर्वश्रेष्ठ बांगाली जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमान के स्मरण करी एकात्तरेर सकल शहीद निर्यातित सकल नारी पचात्तरेर पंद्रह आगस्टर सकल शहीद शहीद जातीय चार नेता एवं भाषा आंदोलन थेके आज पर्यंत आमादेर सकल अधिकार आदायेर आंदोलन संग्रामे जारा आत्माहुति दिएछेन तादेर सकलके माननीय प्रधानमंत्री बराबरेर मतो এবারও আপনি আপনার অসম্ভব ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন আমরা সমগ্র শিক্ষা পরিবার আপনার কাছে কৃতজ্ঞ 2020 সালের এইচএসসি আলিম এইচএসসি বিএম ও এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্সের পরীক্ষা গত বছর পহেলা এপ্রিল থেকে শুরু হয়ে মে মাসের মাঝামাঝি শেষ হবার কথা ছিল কোভিড ১৯ বৈশ্বিক অতিমারির কারণে আমরা ১৮ মার্চ ২০২০ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করি এবং মার্চের প্রায় শেষে এইচএসসি এবং সমমানের এই সকল পরীক্ষা আমরা স্থগিত ঘোষণা করতে বাধ্য হই মাননীয় প্রধানমন্ত্রী আমরা আশা করেছিলাম যে অবস্থার কিছুটা ইতিবাচক পরিবর্তন হলে স্বাস্থ্য ঝুঁকি যদি না থাকে তাহলে তখন আমরা এই পরীক্ষাগুলো নেব কিন্তু যেভাবে এই অতিমারি সারা বিশ্বেই যেভাবে ছড়িয়ে পড়ে এবং স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে এবং আমরা জানি যে প্রত্যেকটি পরীক্ষার সঙ্গে আমাদের শুধু পরীক্ষার্থী নয় পরীক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং এই পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত বিপুল সংখ্যক জনবল তাদের সকলের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে পরীক্ষা নেওয়া একেবারেই সম্ভব না হয় আমরা আপনার সানুগ্রহ নির্দেশনায় বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণ করি এবং ইতোমধ্যেই আমাদের শিক্ষা সচিব মহোদয় বলেছেন যে আমরা কি করে পরামর্শ কমিটি গঠন করেছি এবং আমাদেরকে এজন্য আমাদের পরীক্ষার আইনসমূহ আমাদের পরিবর্তন করতে হয়েছে এবং অতি সম্প্রতি আমাদের মহান জাতীয় সংসদে এ সংক্রান্ত তিনটি আইন আমরা পাশ করেছি এবং তারপরেই আমরা আজকে এই ফলাফল ঘোষণা করার ব্যবস্থা করেছি আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই আমরা চাই আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে দক্ষতা অর্জন করবে তারা সঠিক মনোভাব নিয়ে গড়ে উঠবে তারা সঠিক মূল্যবোধগুলো নিয়ে তারা গড়ে উঠবে এবং তারা সুনাগরিক হবে বিশ্ব নাগরিক হবে আমাদের জাতির পিতার যে সোনার মানুষ গড়বার কথা বলেছিলেন জাতির পিতার সেই স্বপ্নের সোনার মানুষেরা তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়বে এবং সেই লক্ষ্যেই আমরা শিক্ষা মন্ত্রণালয়ে নানাবিধ পরিবর্তন আমরা সূচনা করছি আপনার নির্দেশনায় আপনার সার্বিক দিক নির্দেশনা নিয়েই পরামর্শ নিয়েই আমরা এই কাজগুলো করছি এর মধ্যে পরীক্ষা সংক্রান্ত একটি বিষয় রয়েছে যেমন আমরা একটি জাতীয় পরীক্ষা এবং মূল্যায়ন কেন্দ্র তা স্থাপন করতে যাচ্ছি যেটি পরীক্ষা মূল্যায়ন এই বিষয়গুলো নিয়ে গবেষণা করবে এবং যাতে আমাদের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারি এবং যেন পরীক্ষার যে চাপ আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বিরাট অংশ অনেক বেশি পরীক্ষা নির্ভর সনদ সর্বস্বতা যেন না হয় আমরা যেন সত্যিকার অর্থেই এই শিক্ষার মধ্য দিয়ে সত্যিকার শিক্ষা মধ্য দিয়ে মানুষ গড়ে তুলতে পারি সোনার মানুষ গড়ে তুলতে পারি সেই জন্যেই সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি আজকে আমাদের বিপুল সংখ্যক এই পরীক্ষার্থীর এই পরীক্ষার ফলাফল আজকে আপনি একটি ক্লিক করার মধ্য দিয়ে এটি প্রকাশিত যেমন হবে প্রত্যেক পরীক্ষার্থী তারা যারা রেজিস্ট্রেশন করেছেন তারা তো সাথে সাথেই এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন আর বাকিরাও তারা অনলাইনেই তাদের এই ফলাফল কিছুক্ষণের মধ্যেই সকলে পেয়ে যাবেন সকল প্রতিষ্ঠানও পেয়ে যাবেন আমাদের সকলের কাছে একটু আহ্বান যে কেউ যেন শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় না করেন সমাবেশ না করেন কারণ সকলেই যার যার মোবাইলের মাধ্যমেই কিংবা তার অন্য কোনো ডিভাইসের মাধ্যমে ইন্টারনেটে গিয়েই এটি ফলাফল পেয়ে যেতে পারবেন কাজেই কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি কেউ নেবেন না এই আশা আমরা করছি আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই অনুষ্ঠানটি করা হচ্ছে বলে আমি আর কথা বাড়াতে চাই না আবারও আপনাকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের সমগ্র শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা জানি আপনি কি অসম্ভব ব্যস্ত তার মধ্যে আপনি সময় দিয়েছেন আর এই পুরো পরীক্ষার এই যে মূল্যায়নের পদ্ধতিটি এর সঙ্গে আমাদের প্রত্যেকটি শিক্ষা বোর্ড
আমাদের নটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড, এই 11টি শিক্ষা বোর্ড, তারা যে অসম্ভব রকম পরিশ্রম করেছেন এবং সকলে এর সঙ্গে যুক্ত, সকলে অনেকদিন ধরে কাজ করছেন, তাদের সকলের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর আমাদের পরীক্ষার্থীরা, তারা সকলে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছিল কিন্তু অতিমারির কারণে পরীক্ষাটি দিতে পারেনি, আজকে তাদের এসএসসি এবং জেএসসির ফলাফলের ভিত্তিতে এই মূল্যায়ন প্রকাশ করা হচ্ছে। কিন্তু আমি আশা করি যে তারা সকলেই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পরবর্তী পর্যায়ে তারা যে বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন পর্যায়ে তারা ভর্তি হবেন সেখানে তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে সেখানে ভর্তি হবেন, এবং তাদের ভবিষ্যতের জন্য আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।